নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে যেই ধর্মঘট ডাকা হয়েছে তাতে করে কিন্তু গোটা বাংলা জুড়েই ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আলু ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের পাশাপাশি আলু চাষি তার সাথেই বিভিন্ন কর্মীদেরকে কিন্তু এই ধর্মঘটে সামিল হতে দেখা মিলেছে বর্তমানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি হিমঘরগুলি বন্ধ রয়েছে এবং সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলুর যোগান দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গতকাল এই ধর্মঘটে জেরে কিন্তু খুচরো বাজারে আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এবং অবশেষে আজ এই আলুর দাম কিন্তু আরো বিপুল পরিমাণে বৃদ্ধি পেল বিশেষজ্ঞরা অনুমান করছেন রাজ্য সরকার যদি আলু ব্যবসায়ীদের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে কিন্তু কিন্তু ভবিষ্যতের দিকে আলুর বাজার আগুনের মতো ঊর্ধ্বমুখী হতে চলেছে বর্তমানে গোটা বাংলা জুড়ে কিন্তু আলুর ব্যবসাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির লক্ষ্য করা যাচ্ছে যার জেরে আজ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব বাংলার কোন কোন জায়গাগুলিতে আজ আলুর দাম কত টাকা বৃদ্ধি পেল এবং আগামী দিনে আলুর দাম আরো বাড়বে নাকি কমবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো বন্ধুরা চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে তেইশ থেকে বাইশো টাকা আসানসোলে আঠাশো থেকে ছাব্বিশশো টাকা বক্সিরহাটে হাটে পঞ্চাশ থেকে বাইশ টাকা বাঁকুড়ার বিষ্ণুপুরে পঁচিশশো টাকা বোলপুরে সাতাশশো থেকে ছাব্বিশশো টাকা বর্ধমানে থেকে সাতাশশো টাকা দুর্গাপুরে থেকে ছাব্বিশশো টাকা ঘাটালে পঁচিশশো আশি থেকে পঁচিশশো দশ টাকা বাঁকুড়ার ইন্দুসে চব্বিশশো আশি থেকে চব্বিশশো চল্লিশ টাকা জলপাইগুড়ি সদরে তেইশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে তেইশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা হাওড়ার রামকৃষ্ণপুরে আঠারশো কুড়ি থেকে সাতাশশো দশ টাকা রামপুরহাটে সাতাশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মেদিনীপুরের তমলুকে সাতাশশো কুড়ি থেকে ছাব্বিশশো তিরিশ টাকা তুফানগঞ্জে পঁচিশশো কুড়ি থেকে বাইশশো টাকা বলরামপুরে পঁচিশশো চল্লিশ থেকে চব্বিশশো টাকা ধূপগুড়িতে পঁচিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা হাবড়াতে সাতাশশো থেকে ছাব্বিশশো আশি টাকা আলিপুরদুয়ারে লাল আলুর দাম রয়েছে আঠাশশো থেকে সাতাশশো টাকা বাঁকুড়া সদরে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে চব্বিশশো আশি থেকে চব্বিশশো চল্লিশ টাকা বীরভূমে পঁচিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা জঙ্গিপুরে ছাব্বিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা কালনাতে সাতাশশো কুড়ি থেকে ছাব্বিশশো আশি টাকা কান্দিতে ছাব্বিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা সাইথিয়াতে ছাব্বিশশো থেকে চব্বিশশো টাকা বারাসাতে সাতাশশো কুড়ি থেকে সাতাশশো তিরিশ টাকা পুন্ডিবাড়িতে বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো পঞ্চাশ টাকা কোচবিহারে বাইশশো পঞ্চাশ থেকে বাইশশো তিরিশ টাকা কল্যাণীতে সাতাশশো চল্লিশ থেকে সাতাশশো কুড়ি টাকা মেদিনীপুরে পঁচিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বড়বাজারে আঠাশশো চল্লিশ থেকে আঠারশো টাকা ধূপগুড়িতে জ্যোতিয়ালুর কুইন্টাল প্রতি দাম রয়েছে তেইশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে উনতিরিশশো থেকে সাতাশশো পঞ্চাশ টাকা হলদিবাড়িতে বাইশশো পঁচিশ থেকে একুশশো পঞ্চাশ টাকা গাজলে তেইশশো সত্তর থেকে তেইশশো পঞ্চাশ টাকা দিনহাটাতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে তেইশশো পঞ্চাশ থেকে বাইশশো কুড়ি টাকা